সালাউদ্দিন সাদি জিরো পয়েন্ট স্কুলে সকলকে স্বাগত জানাচ্ছি। কমন মিস্টেকস ইন ইংলিশ নিয়ে আলোচনা হচ্ছে আজকে 16তম আলোচনা। তার আগে আরও 15টি আলোচনা হয়েছে। কেউ যদি দেখতে চান তাহলে জিরো পয়েন্ট স্কুলের প্লে লিস্টে গিয়ে কমন মিস্টেকস ইন ইংলিশ নামক ফোল্ডার থেকে বাকি 15টি আলোচনা দেখে আসতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজকে অসাধারণ একটি বিষয়ের অবতারণা করেছি, সেটি হচ্ছে উইশের প্রচুর ব্যবহার আছে। উইশের পরে ইনফিনিটি, উইশের পরে সামওয়ান প্লাস সামথিং, সেগুলোতে আমাদের আসলে প্রবলেমটা হয় না। প্রবলেমটা যে জায়গায় হয়, যেহেতু এটা কমন মিস্টেকস, আমরা যেখানে কমন ভুলটা করি সেটি উইশের পরে কখন পাস্ট ইনডিফিনিট হয় সেটি আমাদের দেখতে হবে, এবং উইশের পরে কখন পাস্ট পারফেক্ট হয় সেটি আমরা আজকে খুঁজে বের করব। যেমন আমি একটি সেন্টেন্স যদি বলি, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন, অর্থাৎ পুনরায় আমি যদি শিশু হয়ে যেতাম। আবার আমি যদি বলি আই উইশ আই লিভড ইন ঢাকা, যদি আমি ঢাকায় বসবাস করতাম, ইচ্ছে পোষণ করছি, এই জায়গায় আমরা কি করি, পাস্ট ইনডিফিনিট ব্যবহার করি উইশের পরে। এ পর্যন্ত ঠিক আছে, এইটুকু আমরা জানি, কিন্তু আমরা যখন বলতে চাই আই উইশ আই হ্যাড স্টাডিড আর্কিটেকচার, যদি আমি আর্কিটেকচারে পড়াশোনা করতাম, এই জায়গাটাই আমাদের কনফিউশন হয় যে আমরা এই উইশের পরে কেন পাস্ট পারফেক্ট ব্যবহার করছি। এই কনফিউশনটা দূর করবার জন্যই আজকের আলোচনা। এই কনফিউশনটা দূর করবার জন্য আমি দুটি বইয়ের সহায়তা নিয়েছি। একটি হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস বাই মাইকেল সোয়ান, এটা সবার কাছে থাকে, ইংরেজি গ্রামারের বাইবেল বলা হয় এই বইটিকে। এটির ইন্ডেক্স নম্বর 601 যদি যান, এই উইশ প্লাস পাস্ট পারফেক্টের দারুণ একটি আলোচনা পাবেন। এছাড়া ফোকাস অন গ্রামার বাই মার্জোরিয়ান মার্গারেট ইন্টারন্যাশনাল, একটা দারুণ গ্রামারের বই। এই বইটির আপনি যদি 351 নম্বর পেজে যান তাহলেও দারুণ একটি আলোচনা পাবেন উইশ প্লাস পাস্ট পারফেক্টের। সেই আলোচনাগুলো কি, সেগুলো একটু ইন এ নাটশেল আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। উইশের পরে সাধারণত আমরা যখন চিন্তা করি, ওয়ান্ট টু বি ট্রু বাট রিয়েলি নট ট্রু, অর্থাৎ যখন কোনো একটা বিষয় আমি চাচ্ছি, আই ওয়ান্ট টু বি ট্রু, এটা সত্যি হোক, কিন্তু ইন রিয়ালিটি এটা সত্যি না। যেমন আমি বলছি আই উইশ আই ওয়ার এ চাইল্ড, আমি যদি আবার শিশু হয়ে যেতাম, আমি চাচ্ছি এটা, কিন্তু এটা সত্যি না, এটা হবার নয়। আমি চাচ্ছি আই উইশ আই লিভড ঢাকা, আমি চাচ্ছি, কিন্তু কি, এটা সত্যি নয়। এই যখন কনসেপ্ট, তখন আমরা ব্যবহার করি উইশ প্লাস পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট পারফেক্ট আমরা কখন ব্যবহার করি, সেটা আরও মজার ব্যাপার। যখন এরকমের হয়, আমরা যখন কোনো কিছু এক্সপ্রেস করি, টু এক্সপ্রেস রিগ্রেট, স্যাডনেস, সরি, এই ধরনের ফিল্ড যখন আসে, তখন আমরা সাধারণত এই পাস্ট পারফেক্ট, অর্থাৎ উইশের পরে পাস্ট পারফেক্টটা ব্যবহার করি। যেমন দেখেন, আই উইশ আই হ্যাড স্টাডিড আর্কিটেকচার, যদি আমি আর্কিটেকচারে পড়াশোনা করতাম, তার মানে এই যে আর্কিটেকচারে আমি পড়াশোনা করতে পারিনি, এটার জন্য আমার ভেতরে একটা রিগ্রেট, আমার অনুশোচনা কাজ করে, আমার ভেতরে স্যাডনেস কাজ করে। কিন্তু দেখেন, আমি ঢাকা শহরে বসবাস করিনি, করতে পারছি না বলে কি আমার ভেতরে কোনো স্যাডনেস কাজ করে না। এটি হচ্ছে এখানে ব্যাপারটা, যে পাঁচটি একটি ঘটনা হলে হতে পারতো, হয়নি বলে অনুশোচনা করি বা আমার ভেতরে স্যাডনেস কাজ করে, এটি হচ্ছে ব্যাপার। পরের সেন্টেন্সটা চলেন একটু দেখি, আই উইশ আই হ্যাড, এই যে উইশ, আই হ্যাড নট ইটেন সো মাচ ইয়েস্টারডে, তার মানে গতকাল রাতে আমি প্রচুর খেয়েছি, এখন আমার খারাপ লাগছে বা অসুস্থ হয়ে গেছে, এই জন্য আমি অনুশোচনা করছি যে গতকাল রাতে এত বেশি না খেলেও পারতাম। তার মানে আমি এখন বসে বলছি যে গতকাল যদি এত না খেতাম তাহলে বরঞ্চ আজকে সুস্থ থাকতাম। এই যে একটা অনুশোচনা কাজ করে, এই অনুশোচনার জন্যই আমরা কি করি, পাস্ট পারফেক্টকে ব্যবহার করি। সর্বশেষ যে সেন্টেন্সটি আসে, চলেন সেই আলোচনায় যাই, আই উইশ আই হ্যাড স্টাডিড হার্ডার অ্যাট স্কুল, অর্থাৎ অনেক সময় এরকমের চিন্তা আমাদের মধ্যে হয় না যে স্কুলে যদি, স্কুল লাইফে যদি আরেকটু পড়াশোনা করতাম তাহলে হয়তো ক্যারিয়ারে আরও ভালো করতে পারতাম। এই যে একটা অনুশোচনা, স্যাডনেস, এই জিনিসটা যখন হয় তখনই আমরা সাধারণত পাস্ট পারফেক্ট ব্যবহার করে থাকি উইশের পরে। আমার মনে হয় এই আলোচনার পরে পাস্ট সিম্পল কখন হবে এবং পাস্ট পারফেক্ট কখন হবে সেটি নিয়ে আপনারা কনফিউজড হবেন না। তবে একটা ব্যাপার এখানে একটু বলে রাখি, যেমন এই উইশের পরে পাস্ট সিম্পলের জায়গায় কিন্তু আরেকটা অপশন আমাদের আছে ব্যবহার করা, সেটি হচ্ছে আমরা ব্যবহার করতে পারি আই উড লিভ, এটাও চাইলে আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো, বোথ আর কারেক্ট। আশা করছি আলোচনাটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জিরো পয়েন্ট স্কুল সাবস্ক্রাইব করবেন, কারণ একাডেমিক ইংলিশের পাশাপাশি জিরো পয়েন্ট স্কুল নিয়মিত কমন মিস্টেকস নিয়ে আলোচনা করছে। ধন্যবাদ সবাইকে।